সদ্গুরুজি আমাদের কাছে ইমিডিয়া থেকে আসাও কিছু প্রশ্ন আছে একটি প্রশ্ন পাঠিয়েছে অ্যালান হিস্ট্রং উনি বলছেন আমি একটি ভিডিওতে সদ্গুরুকে হিমালয়ের ওপর দৌড়োতে দেখেছি কখনো ফুটবল বা কখনো ক্রিকেটও খেলতে দেখেছি তো আমার প্রশ্ন হলো যে আমি কি করে সব সময় নিজেকে এরকম কাজের মধ্যে রাখবো সময় কাজের মধ্যে সব সময় কাজের মধ্যে থাকার দরকার নেই যদি জীবনের প্রয়োজন হয় এই যে লোকে আমাকে বলে সাদগুরু আপনি এত সক্রিয় থাকেন কি করে কারণ সাধারণত আমার কাজ আঠারো থেকে কুড়ি ঘন্টা দিনে সপ্তাহে সাত দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন আর বহু বছর ধরে লাগাতার এটা চলছে তো সবাই জিজ্ঞেস করে কিভাবে আপনি এত সক্রিয় থাকেন কিভাবে এত কিছু করেন দেখো আমি আসলে খুব অলস কিন্তু পৃথিবীর পরিস্থিতি আজ কিছু করার জন্য চাইছে আমাকে যদি ছেড়ে দাও আমি চোখ বন্ধ করে বসেই থাকব আমি এভাবেই তৈরি হয়েছি যে একবার চোখ বন্ধ করলে মৃত্যু পর্যন্ত এখানে বসে থাকতেই পারি সত্যিই তাই আমার কিছু করার কোনো প্রয়োজন নেই আমি নিজেকে ব্যস্ত রাখি না অনেক কিছু করার বাকি আছে তাই করতে হচ্ছে সকলেই জানতে চায় সদ্গুরু আপনার স্বপ্ন কি কি সেই স্বপ্ন আমি বলি আমার স্বপ্ন একদিন কর্মহীন হয়ে যাব দারুণ হবে সেই দিন আমি কর্মহীন মানে সকলেই সুন্দর জীবন কাটাচ্ছে আর কি চাই স্বপ্ন সার্থক তো কাজ এরকম নয় যে তুমি ঠিক করবে তুমি শুধু নিজের উদ্দেশ্য ঠিক করো পরিস্থিতি বলবে কোন কাজটা কতটা করা প্রয়োজন ইকোনমিক ফোরাম মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে হার্ভার্ড বিজনেস স্কুলের একজন অধ্যাপক বলছিলেন ও আপনি সেই ব্যক্তি যিনি গাছ বসান আমি বললাম না আমি গাছ বসানোর লোক নই তো কেন আপনি তো কয়েক লক্ষ গাছ বসিয়েছেন গাছ বসিয়েছি কিন্তু গাছ বসানো আমার কাজ নয় তাহলে আপনি কি করেন বললাম আমি মানুষকে বিকশিত করি গাছ বসাই না গাছ বসানোর কারণ গাছ না থাকা যেখানে ওদের থাকার কথা সেখান নেই তাই বসিয়েছি এটা এরকম দুজন লোক রাস্তার পাশে কাজ করছিল একজন গর্ত খুঁড়ছিল পিছন থেকে একজন গর্তটা বুঝিয়ে দিচ্ছিল আর একজন লোক তখন পাশ দিয়ে যাচ্ছিল এই অদ্ভুত কাজটা দেখলো যে একজন গর্ত খুঁজছে আর একজন বুঝিয়ে দিচ্ছে তো লোকটি জানতে চাইলো এটা কি করছো তোমরা এভাবে কাজ করছো কেন একজন গর্ত খুঁজছো একজন গর্তটা বুঝিয়ে দিচ্ছ ওরা তখন বলল না আসলে মাঝখানের লোকটি আজ আসেনি তার কাজ ছিল গাছ বসানো সে নেই কিন্তু আমরা আমাদের কাজ করছি বহু মানুষ এভাবেই কাজ করতে অভ্যস্ত আমি আমার কাজ করছি না তোমার কোনো কাজ নেই এখানে যদি পৃথিবীর পরিস্থিতি চায় যেভাবে চাইবে সেভাবেই করব। তা না হলে তুমি কেন ভাববে যে এটাই আমার কাজ সদ্গুরু আপনার মিশন কি কোনো মিশন নেই শুধু একটু সময় কাটাচ্ছি কারণ তোমার কোনো মিশন থাকার কোনো প্রয়োজন নেই জীবনের একটা নিজস্ব মিশন আছে তুমি যদি তার সঙ্গে থাকো বা তাকে সাহায্য করতে পারো তো করো তোমার নিজের মিশন কেন থাকবে তুমি কি কোনো স্বৈরাচারী শাসক সব মিশনারি কোনো না কোনোভাবে স্বৈরাচারী হুম যারা ভাবে তাদের একটা নিজস্ব মিশন আছে কোনো মিশন নেই যেটা প্রয়োজন সেটাই করো বিশেষ করে তোমরা যখন এই ম্যানেজমেন্টের দক্ষতা অর্জন করতে চাইছো নতুন কোনো কিছু তৈরি করার জন্য তোমাকে সেটাই তৈরি করতে হবে যেটা জরুরি কোনো অর্থহীন জিনিস করে অন্যের ওপর চাপিয়ে দেওয়া নয় হ্যাঁ তাই না তোমাকে দেখতে হবে যে জীবনকে কি করে সুন্দর করা যায় সেই পরিস্থিতির সমাধান কিভাবে হবে যা বহু মানুষের জীবনে সমস্যার কারণ তোমাকে বর্তমান পরিস্থিতির মধ্যেই সমাধান খুঁজে বার করতে হবে এটাও ঠিক অনেক বিশেষজ্ঞ পাবে যারা নতুন নতুন সমস্যার জন্ম দিয়েই যাবে তাই সমস্যার অভাব কখনোই হবে না তোমার তোমাকে শুধু সমাধান খুঁজতে হবে মিশন নিয়ে এগোতে হবে না ওটা মুসলেনের কাজ